প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো রিলেশন বা সম্পর্ক বা সম্বন্ধ। সম্বন্ধ বা সম্পর্ক একটি বহুল প্রচলিত শব্দ, সামাজিক জীবনে আমরা প্রচুর ব্যবহার করে থাকি, যেমন বাবা মা কাকা ইত্যাদি সম্পর্কগুলো। তো ধরি সাপোজ এর বাবা বি, অর্থাৎ এখানে এ এবং বি এই বাবা সম্বন্ধ দ্বারা যুক্ত, বা এরকম থাকতে পারে সি এর ভাই বি, অর্থাৎ সি ডি ভাই এই সম্বন্ধ দ্বারা যুক্ত। আবার অনেক গাণিতিক ভাবে আমরা দেখতে পারি এরকম যে পাঁচ এর ছোট তিন, মানে পাঁচ আর তিনের মধ্যে সম্পর্ক বোঝাচ্ছে কিন্তু ছোট, এর চেয়ে ছোট এই সম্পর্কটা। কিংবা দুই এর গুণিতক এইট, এর গুণিতক এই সম্বন্ধে কি না দুই আর আট যুক্ত আছে, পাঁচ এবং তিন যুক্ত এর চেয়ে ছোটই সম্বন্ধে, এর ভাই এর বাবা এই এগুলো কি তাহলে একটা সম্বন্ধ বা সম্পর্ক, যে সম্বন্ধ বা সম্পর্ক দ্বারা দুটো এলিমেন্ট এখানে যুক্ত হচ্ছে। তো এসো দেখা যাক গাণিতিকভাবে আমরা এই সম্বন্ধ বা সম্পর্ককে কিভাবে রিপ্রেজেন্ট করি। ধরি এ ও বি দুটি অশূন্য সেট, অর্থাৎ নন এমটি। এখন এ ক্রস বি আমরা বের করতে পারবো কার্তেসিয়ান প্রোডাক্ট এ আর বি এর। এ ক্রস বি কি হবে? অর্ডার্ড পেয়ার এলিমেন্ট হবে এ বি এর, দ্যাট এ হলো এর এলিমেন্ট, বি হলো বি এর এলিমেন্ট। এখন সংজ্ঞা অনুসারে বলা হয় সম্বন্ধ এ থেকে বিতে সম্বন্ধ যদি আর হয় তাহলে আর হলো সাবসেট অফ এ ক্রস বি, অর্থাৎ এ থেকে বিতে সম্বন্ধ বা রিলেশন বা সম্পর্ক বলতে পারি আর হলে আর সাবসেট অফ এ ক্রস বি। ওকে, একটা উদাহরণ দিয়ে বোঝানো যাক। ধরা যাক এ একটা সেট টু থ্রি, আর বি একটা সেট টু থ্রি ফোর ফাইভ। এখন এ ক্রস বি আমরা সহজেই নির্ণয় করে নিতে পারবো কি হবে, নিশ্চয় টু কমা টু, টু কমা থ্রি, টু কমা ফোর, টু কমা ফাইভ, থ্রি কমা টু, থ্রি কমা থ্রি, থ্রি কমা ফোর, থ্রি কমা ফাইভ, এটা হলো এ ক্রস বি। তাহলে এ থেকে বিতে যদি যে কোনো সম্বন্ধ হয় সেই সম্বন্ধে কি হবে, এ ক্রস বি সাবসেট হবে। ধরি এইরূপ একটি সম্বন্ধ আমরা ডিফাইন করে নিই, ধরে আর হলো একটা সম্বন্ধ, কেমন সম্বন্ধ না যেখানে এ বি অর্থাৎ এ সঙ্গে বি এর সম্বন্ধ থাকবে, অর্থাৎ এ বি আর এর মধ্যে থাকবে যদি বি এ এর গুণিতক হয়। ওকে, সেক্ষেত্রে আর এর মধ্যে তাহলে কে কে থাকবে, নিশ্চয় টু কমা টু থাকবে, টু কমা ফোর থাকবে, টু কমা ফাইভ নিশ্চয় থাকবে না, টু কমা থ্রি কমা টু থাকবে না, থ্রি কমা থ্রি থাকবে, থ্রি কমা ফোর থ্রি কমা ফাইভ থাকবে না,
তাহলে আর যে রিলেশনটা সেই রিলেশনটা আমি এটা পেলাম, কারণ এখানে টু এবং টু ওই রিলেশন দ্বারা যুক্ত, টু কমা ফোর ওই রিলেশন দ্বারা যুক্ত, থ্রি কমা থ্রি ওই রিলেশন দ্বারা যুক্ত। তাহলে আর হলো একটা রিলেশন কি না এ টু বিতে। তাহলে আমরা বুঝতে পেরেছি যে কোন রিলেশন কোন একটি সেট থেকে অপর একটি সেটে রিলেশন হলো সেই দুটি সেটের কার্তেসিয়ান প্রোডাক্টের সাবসেট। ওকে, আরো একটা উদাহরণ নেওয়া যেতে পারে। ধরা যাক দুটো সেট আছে, এ একটা সেট, সেখানে হল অল বয়েজ অফ ক্লাস 12, বি একটা সেট, অল গার্লস অফ ক্লাস 12। হ্যাঁ, আর যদি একটা রিলেশন নেই কাজিন, হ্যাঁ COUSIN কাজিন, সেক্ষেত্রে কি হবে, নিশ্চয় এ সেটের মধ্যে কোন একটা এলিমেন্ট যদি এ থাকে, বি যদি বি এর মধ্যে থাকে, এ বি আর এর মধ্যে থাকবে ইফ এ ইজ এ কাজিন অফ বি। এইরূপ ভাবে আমি একটা রিলেশন তৈরি করতে পারি, সেক্ষেত্রে এই রিলেশনটা কি হবে, এ ক্রস বি এর সাবসেট হবে। ঠিক আছে, আবার সম্বন্ধ যদি একই সেটের ওপর সংজ্ঞায়িত হয় সেক্ষেত্রে কি হবে, না ধরি সাপোজ আর একটা সম্বন্ধ এ সেটের ওপর সংজ্ঞায়িত, সেই ক্ষেত্রে কি হবে না আর, সেই ক্ষেত্রে কি হবে না আর সাবসেট অফ এ ক্রস এ হবে। ওকে, যেমন একটা উদাহরণ দিই, সাপোজ এ হলো একটা সেট 1 2 3, তাহলে এ ক্রস এ আমি পেয়ে যাব নিঃসন্দেহে 1, 1, 1, 2, 1, 3, 2, 1, 2, 2, 3, 3, 1, 3, 2, 3, 3। তাহলে আমি সম্বন্ধ পেয়ে যাব, সেটা হবে এ ক্রস এ এর সাবসেট। এই ক্ষেত্রে এরকম ভাবে আমি বিভিন্ন রকম সম্বন্ধ সংজ্ঞায়িত করে এ সেটের উপরই সম্বন্ধ সংজ্ঞায়িত করে সেখান থেকে আমি আর নির্ণয় করতে পারবো। ওকে, একটা উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন ধরো তোমার ক্লাস ক্লাস 12 এর সায়েন্স স্ট্রিম, সেটাকে যদি আমরা একটা সেট ধরি, সেই সেটের উপরে যদি একটা সম্বন্ধ আমি বলি যে ক্লাসমেট, অর্থাৎ এ এর সঙ্গে বি এর সম্বন্ধ থাকবে যদি এ বি এর ক্লাসমেট হয়, তাহলে ক্লাসমেট একটা সম্বন্ধ ওই সেটের উপরই আমি সংজ্ঞায়িত করতে পারি, অথবা একটা ক্লাসেই একটা সম্বন্ধ আমি ডিফাইন করতে পারি এইরকম ভাবে যে নিয়ারেস্ট নেইবার, হ্যাঁ দুজনের মধ্যে রিলেশনটা হলো যে তারা পরস্পরের নেইবার, হ্যাঁ কাজিন ইত্যাদি আমি সংজ্ঞায়িত করতে পারি। তাহলে একটা সেটের উপরেও আমরা রিলেশন সংজ্ঞায়িত করতে পারি। আর একটা এক্সাম্পল নেওয়া যাক, সাপোজ একটা সেট এ, ছোট্ট ফ্যামিলি মেম্বার সেট, ফাদার মাদার সান এবং ডটার, চারজনের চারটে এলিমেন্ট আছে। এখন এই সেটের ওপরে যদি একটা আমি সম্বন্ধ এইরকম ডিফাইন করে দিই, আর একটা সম্বন্ধ হলো কি না ফাদার অফ, সেক্ষেত্রে দেখো লক্ষ্য করো যে এফ ইজ ফাদার অফ এস, অর্থাৎ এফ কমা এস আর এর মধ্যে থাকবে, এফ ইজ ফাদার অফ ডি, অর্থাৎ এফ বি আর এর মধ্যে থাকবে। আর যে রিলেশনটা সেই রিলেশনটা হলো এফ কমা এস এফ কমা এফ কমা ডি, এটা একটা রিলেশন হলো ইজ ফাদার অফ, অর্থাৎ এফ এফ হলো এস এর ফাদার এবং ডি এর ফাদার। ওকে,
অর্থাৎ একই সেটের উপরে আমরা রিলেশন ডিফাইন করতে পারি বা একই সেটের উপরে রিলেশন ডিফাইন হতে পারে। সেই ক্ষেত্রে কি হবে, আরটা কি হবে, আরটা যেটা আমি পেলাম সেটা হলো কি, নিঃসন্দেহে সাবসেট অফ এ ক্রস এ। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আসা যাক রিলেশনের সংখ্যা। যদি আর রিলেশনটা এ থেকে বি সেটে সংজ্ঞায়িত হয় এবং এন এ যদি এম এবং এন বি যদি এন হয়, তাহলে এ ক্রস বি এর মোট এলিমেন্ট সংখ্যা হবে এম ইন্টু এন। ঠিক আছে, এখন এ ক্রস বি এর মোট সাবসেটের সংখ্যা হবে এ ক্রস বি এর মোট সাবসেট অর্থাৎ উপসেট, উপসেটের সংখ্যা হবে কত, টু টু দি পাওয়ার এম ইন্টু এন। তাহলে আর এর সংখ্যা, হ্যাঁ আর এর সংখ্যা কি হবে, টু টু দি পাওয়ার এম ইন্টু এন। আর যদি একটা সেটের ওপরেই যদি আরটা সংজ্ঞায়িত হয়, যদি এ সেটের ওপরেই যদি আরটা সংজ্ঞায়িত হয় এবং এন এ যদি এম হয়, তারপর এ সেটের ওপর যদি আরটা সংজ্ঞায়িত হয়, তাহলে আর এর সংখ্যা হবে, আর এর সংখ্যা হবে টু টু দি পাওয়ার এম ইন্টু এম অর্থাৎ টু টু দি পাওয়ার এম স্কোয়ার। ঠিক আছে, এবার আসা যাক ক্ষেত্র এবং পাল্লা, রিলেশনের ক্ষেত্র এবং পাল্লা। ক্ষেত্র অর্থাৎ ডোমেন এবং পাল্লা বা রেঞ্জ। ধরি আর একটি রিলেশন এ থেকে বি সেটে একটি রিলেশন হলো আর। সেই ক্ষেত্রে আর এর ক্ষেত্র বা ডোমেন অফ আর কি হবে, না এর সেট হবে সাচ দ্যাট এ বিলংস টু এ, অর্থাৎ এ সেট হবে যাতে করে এ এর মধ্যে আছে এবং অন্তত অন্তত একটি বি পাওয়া যাবে যেটা বি এ আছে, যাতে যাহাতে এ বি আর এর মধ্যে থাকে অর্থাৎ এ রিলেটেড উইথ বি হয়, তখন এই সেটটাকে বলবো ডোমেন অফ আর। একই রকম ভাবে আর এর পাল্লা হবে রেঞ্জ অফ আর বা ইমেজ অফ আরও বলে আয়ার, সেটা হবে কি বি এর সেট হবে সাচ দ্যাট বি বিলংস টু বি, তাতে অন্তত একটি এ পাওয়া যাবে, অন্তত একটি এ এ পাওয়া যাবে যাহাতে এ বি এর সঙ্গে রিলেটেড থাকে অর্থাৎ এ বি আর এর মধ্যে থাকে। তার মানে খুব সহজে আমরা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে পারবো। ঠিক আছে, এবারে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ইনভার্স রিলেশন বা বিপরীত সম্বন্ধ। ধরি এ থেকে বিতে একটি রিলেশন আর, হ্যাঁ তাহলে আর ইনভার্স কি হবে, আর এর বিপরীত কি হবে, আর ইনভার্স হবে বি থেকে এ তে একটি রিলেশন। ওকে, অর্থাৎ আর যদি এ বি এর সেট হয় যেখানে এ এর মধ্যে আছে বি, বি এর মধ্যে আছে এবং এ বি রিলেটেড, এ রিলেটেড উইথ বি অর্থাৎ এ বি আর এর মধ্যে আছে, তখন
आर इनवर्स की हबे ना बी ए सेट हबे सो दैट ए ए एर मध्य आछे बी बी ते आछे एवं ए बी आर एर मध्य आछे अर्थात आर इनवर्स हबे कि बी एर सेट अर्थात आर जे रिलेशन टा देखछि सेई रिलेशन एर डोमेन आर इनवर्स एर रिलेशन एर रेंज हबे आर आर रिलेशन एर रेंज आर इनवर्स एर डोमेन हबे এবার একটি এক্সাম্পল নেওয়া যাক ধরি এ একটি সেট এক থেকে দশ পর্যন্ত পূর্ণ সংখ্যা সেট আর একটি রিলেশন এ সেটের উপর সংজ্ঞায়িত যাতে এ কমা বি আর এর মধ্যে থাকবে অর্থাৎ এ বি এর সঙ্গে রিলেটেড হবে if a equals to 2b তাহলে এই রিলেশনটা আমি প্রথমে নির্ণয় করি ফার্স্ট তাহলে a equals to 2b এই রিলেশনে থাকবে ab অর্থাৎ a এর সঙ্গে b এর রিলেশন থাকবে যদি a equals to 2b হয় দেখো লক্ষ্য করো তাহলে 2 এর সঙ্গে 1 এর রিলেশন থাকবে তাই তো তারপরে ফোর এর সঙ্গে টু এর রিলেশন থাকবে সিক্স এর সঙ্গে থ্রি এর রিলেশন থাকবে এইট এর সঙ্গে ফোর এর রিলেশন থাকবে টেন এর সঙ্গে ফাইভ এর রিলেশন থাকবে অর্থাৎ সেই রিলেশনের মধ্যে তাহলে থাকছে টু ওয়ান ফোর টু সিক্স থ্রি 8, 4 এবং 10, 5 এই রিলেশনটার ডোমেন অর্থাৎ ডিআর কি হবে নিশ্চয় 2, 4, 6, 8 অর্থাৎ এই এলিমেন্ট গুলো ওকে আর রেঞ্জ কি হবে আয়ার সেটা কি হবে 1, 2, 3, 4, 5 ঠিক আছে আর ইনভার্স কি হবে আনভার্স নিশ্চয় কি হবে এটা ওয়ান কমা টু ফোর টু কমা ফোর থ্রি কমা সিক্স ফোর কমা এইট ফাইভ কমা টেন ওকে আর দেখো লক্ষ্য করো এই যে রিলেশনটা সেই রিলেশনটায় নিশ্চয় টু কমা থ্রি নেই টু কমা থ্রি ডাজ নট বিলংস টু আর বা লেখা যায় টু ইজ নট রিলেটেড উইথ থ্রি এরকম লেখা যায় ওকে তাহলে এখান থেকে আমরা একটা রিলেশন পেলাম সেই রিলেশনের ডোমেন ডোমেন এবং ইমেজ বা রেঞ্জ বা পাল্লা নির্ণয় করতে পারলাম এবং আর ইনভার্স পেলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো ওকে ঠিক আছে পরে আবার রিলেশনের প্রকারভেদ নিয়ে তোমাদের কাছে উপস্থিত হব তোমরা দেখতে থাকো